আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জননী টিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল আমি আগে চালু করে রেখেছি। তো আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে দেখব কীভাবে নাম্বারিং সিলেক্ট করতে হয়, আর কীভাবে কারেন্সি সিম্বল সেট করতে হয়, আর সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট এগুলো মাঝে মাঝে প্রয়োজন হয়। তো আমরা দেখার জন্য যখন আমরা কোনো জিনিস ভাগ করি তখন এরকম অনেক বড় চলে আসে দশমিকের পরে। দেখেন আমি তিনটা জিনিস লিখেছি, দশমিক সংখ্যার পরে তিনটার মান আলাদা আলাদা। এটা আপনি যখন কোনো জিনিসের দাম বা কোনো জিনিসের গড় মান নির্ণয় করার চেষ্টা করবেন, বা যখন পরীক্ষার নাম্বারের ক্ষেত্রে পার্সেন্টেজ চিন্তা করবেন, কত পার্সেন্ট পাশ করলো বা প্রত্যেক সাবজেক্টে কত পার্সেন্ট নম্বর পেয়েছে, এই জাতীয় ক্ষেত্রে এই সমস্যায় পড়বেন। দেখা যাচ্ছে আপনি একটা ক্লাসের অনেক স্টুডেন্টের কাজ করতেছেন, এক একজনের যদি এক এক রকম, মানে এক একজনের এক এক রকম যদি মান দেখায়, যেমন এটা 45-এর পরে দেখেন সংখ্যা 8টা, 4-এর পরে সংখ্যা হচ্ছে 9টা, সরি প্রথম 4-এর পরে সংখ্যা হচ্ছে 7টা, নিচেরটা 4-এর পরে 9টা, তাহলে আপনার ক্ষেত্রে এটা মানে বলা এবং বোঝানো কষ্টকর। কিন্তু যদি আমরা এটা সিলেক্ট করে দিতে পারি যে দশমিকের পরে ঠিক এই কয়টা সংখ্যা নিবে, আপনি সিলেক্ট না করে দিলে পারে এক্সেলে যখনই হিসাব করতে যাবেন অটোমেটিক ওর যতগুলো দশমিক সংখ্যা ধরানোর দরকার বা ওই সেলে যতগুলো ধরে ততগুলো চলে আসবে, যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণ আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই নাম্বার সিলেক্টের মাধ্যমে এটা নির্দিষ্ট করে দিতে পারি। তো আমরা যে ডকুমেন্টে কাজ করব সেই ডকুমেন্ট সিলেক্ট করব, অথবা পুরো সেলটায় যদি আমরা, সরি পুরো কলামটায় যদি সিলেক্ট করি এভাবে সিলেক্ট করতে পারবো, পুরো ডকুমেন্টও ইচ্ছে করলে সিলেক্ট করে নিতে পারেন, রোর কাজ হলে পুরো রোটা সিলেক্ট করতে পারেন। দেখেন পুরোটা সিলেক্ট করার জন্য কিন্তু এর গায়ের উপরে ক্লিক করতে হয়, যে অক্ষর সেইখানে ক্লিক করলে পুরো রো পুরো কলাম এভাবে সিলেক্ট হয়। আর আমরা যদি শুধু এই তিনটাকে সিলেক্ট করি তাও হবে। তো আমরা পুরো ইটাকে সিলেক্ট করলাম, যে ইতে যা লিখব সব, যে কয়টা দশমিকের পরে দিতে চাই সে কয়টা এলে হবে। তো এর জন্য আমরা চলে যাব ফন্ট মেনুর ভিতরে গিয়েও আপনি পেতে পারেন, নাম্বারের ভিতরেও পেতে পারেন। তো যেহেতু নাম্বার সরাসরি আছে আমরা নাম্বারে চলে যাই। এখান থেকে ক্যাটাগরির ভিতরে দেখেন নাম্বার, এই যে স্যাম্পল দেখাচ্ছে এবং ডেসিমেলের পরে কয়টা সংখ্যা নিবেন সেটা দেখাচ্ছে। আপনি যদি দুইটা নেন দুই দিলেন, যদি একটা নেন এক দিলেন, তিনটা নিলে তিন দিলেন, যে কয়টা নিবেন এখানে সে কয়টা দেখেন স্যাম্পল দেখাচ্ছে। আবার যদি আপনি মনে করেন যে 1000-এর পর যে কমা দিয়ে দিয়ে আমরা লিখি এত কোটি এত লক্ষ এত হাজার এত, কমা দিতে চান এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, কমা দিয়ে দিয়ে আপনাকে ভাগ করে দেখাবে। তো আমরা ডেসিমেল প্লেস নিলাম দুই সংখ্যা, মনে করেন দুই সংখ্যা নিয়ে ওকে করি। দেখেন প্রত্যেকটার পরে দুই সংখ্যা নিয়ে নিয়েছে। এই যে আমরা জানি যে 5-এর সমান বা ঊর্ধ্বে গেলে পরে 1 যোগ হয়, এই কাজটা ওরা অটোমেটিক করে নেবে, আপনার কিছুই করা লাগবে না। তাহলে বুঝতে পারছেন কিভাবে নাম্বারিং করতে হয়। যদি মনে করেন একটা নেবেন, একটা নিয়ে দেখেন আরেকবার যান নাম্বার ওয়ান, ভালো করে খেয়াল করেন এখানে 5-এর পরে কিন্তু 7, দেখেন 5 না নিয়ে 6 নিয়েছে, যেহেতু 5-এর পরে 7টা কি 5-এর চাইতে বড়। তো এভাবে মূলত নাম্বারিং সিলেক্ট করতে পারবেন। আসেন এবার আমরা কারেন্সি সিম্বলটা দেখি। এই তিনটা আমরা ব্লক করলাম, এর সামনে কারেন্সি সিম্বল দেব।
তো টাকার অঙ্কে দশমিকের পরে 2 ঘর নিতে হয়, আমরা 2 ঘর দিয়ে দিই। এবার আসি এই যে এইখানে কারেন্সি, কারেন্সি এখানে ডলারের চিহ্ন দেখাচ্ছে, আমি বাংলাদেশি টাকার চিহ্ন দিয়ে দেব। দেখেন বাংলা, বাংলাদেশি টি দেওয়া আছে, বাংলাদেশি টাকার সিম্বল, সিলেক্ট করে ওকে করেন। দেখেন 45.27 টি, মানে এত টাকা, বাংলাদেশি টাকার জন্য সিম্বল টি দেখাচ্ছে। তো এই যে একটা মানে সুন্দর একটা জিনিস আমরা শিখলাম। তো এবার আমি আপনাদের যদি এখানে খুব কম ব্যবহার হবে তারপরও দেখাই, স্কোয়ারের যে কথাগুলো আমরা এমএস ওয়ার্ডে শিখেছিলাম, সুপার স্ক্রিপ্ট বা বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিকের যে চিহ্ন লেখার জন্য, এখানে মানে লেখালেখির সফটওয়্যার এটা না, তারপরও কোনো কোনো ক্ষেত্রে 2-1টা আইটেম প্রয়োজন হয়ে যেতে পারে। যেমন আপনি মনে করেন কোনো ক্যাশ মেমো তৈরি করতেছেন, সেখানে সালফিউরিক অ্যাসিড লিখে না দিয়ে প্রতীক দিয়ে দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার সালফিউরিক অ্যাসিডের প্রতীক লেখার জন্য এখানে দরকার হতে পারে। H2SO4 দিলাম, আপনি এখানেও সিলেক্ট করতে পারেন, অথবা দেখেন এই যে এই বারে এসে ফর্মুলা বার, এটার নাম ফর্মুলা বার, এই ফর্মুলা বারে এসেও আপনি সিলেক্ট দিতে পারেন। সিলেক্ট দেওয়ার পরে আপনি যাবেন কোথায়, ফন্ট মেনুতে। এটা যেহেতু আমরা নিচে নামাবো, সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট টিক চিহ্ন দেন, দিয়ে ওকে করেন। সরি, সাবস্ক্রিপ্টে দিলাম উল্টা হয়ে গেল, ও সরি সরি সরি, সুপার স্ক্রিপ্ট টিক চিহ্ন দিয়ে ফেলছি। আচ্ছা ওকে, আন্ডু করি, আমরা পুরো শুরু থেকে যাই। এটা সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট, ওকে, দেখেন নিচে নামছে। পেজটা সিলেক্ট করে যাই, সাবস্ক্রিপ্ট, ওকে, এখানে H2SO4 এখন শো করতেছে। এখানে কিন্তু সব সমান দেখাবে, কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা এখান থেকেও সিলেক্ট করা যায় কিনা আমরা একটু দেখি, A² + B² এইখানে সিলেক্ট করতে হলে যে কাজটা আপনাকে করতে হবে, এখানে যে ঘর যখন লিখতেছিলেন তখনই করতে হবে, অথবা পরে যদি এসে করেন তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কার্সর এখানে প্লেস হবে, তখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে ওখানে যাবেন, সুপার স্ক্রিপ্ট, ওকে, দেখেন এখান থেকে হবে, ডাবল ক্লিক করে ঢুকলাম, আবার টু সিলেক্ট করলাম, সুপার স্ক্রিপ্ট, ওকে। বুঝতে পারছেন সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কীভাবে দিতে হয়? তো আশা করি এই নাম্বারিং এবং কারেন্সি সিম্বল দেওয়া এবং সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এমএস ওয়ার্ড যেহেতু এই কাজগুলো করেছেন, এখানে শুধু নাম্বারিং আর কারেন্সি সিম্বল এটা দেখলেন, আশা করি সবাই পারবেন। আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, আমি আপনাদের ধীরে ধীরে সব আইটেম শেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।